আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডেট অবজেক্ট নিয়ে আমরা কাজ করে দেখাবো। এটা করার জন্য আমরা ডেট নামে একটা ফোল্ডার নিলাম এবং এখানে একটা ইন্ডেক্স ফাইল নিব, আর এটাকে ওপেন করলাম এবং HTML 5 এর জন্য যে কোডগুলো লেখা লাগে সেটা দিয়ে দিলাম এবং এখানে ডেট এন্ড টাইম টাইটেল লিখে দিলাম। আর এর মধ্যে আমরা কি করব, স্ক্রিপ্ট নিব। তো স্ক্রিপ্টের মধ্যে আমরা সকল কোডগুলো করব, সরি। তো ডেটের জন্য আমরা কি কিছু রুলস ফলো করতে হবে? একটা ডেট তৈরি করার জন্য আমরা কি করতে হবে, একটা ডেট অবজেক্ট তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি হবে, এই ডেট অবজেক্টের মধ্যে হ্যাঁ আমরা কি ইয়ার, মান্থ, ডে, আওয়ার্স, মিনিট, সেকেন্ডস, মিলি সেকেন্ডস এগুলা এভাবে এই সিরিয়াল মেনটেন করে আমাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা করার জন্য আমরা কি যেটা করতে পারি, আমি প্রথমেই কি করি, এটাকে একটা অবজেক্ট নিই, এই ডেট অবজেক্ট নিলাম। এই ডেট দেওয়ার পর এরকমভাবে লিখবেন, যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবেন, তাহলে এটার একটা অবজেক্ট পেয়ে যাবেন। এখন এটাকে যদি আমরা কনসোল লক করি তাহলে সেটা দেখতে পাবেন, আমরা গো লাইভ করি তাহলে আরও দেখতে পাবো, ভালো মতো বুঝতে পারবো বিষয়টা। তো এখানে কনসোলে গেলাম, যাওয়ার পর আমরা একবার রিলোড দিই, তাহলে দেখতে পাবো কি এই যে ডেট, এই ডেট করার সাথে সাথে আমাদের যে ডেটটা আছে সেই ডেট ডেটের সকল ইনফরমেশন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এই ডেটটাকে আমরা যখন দেখতেছি, এই যে দেখেন সকল ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেছি, এই যে সেকেন্ডটা কিন্তু আপডেট হচ্ছে, ঠিক আছে। এটা তো এর মধ্যেই কিন্তু সব কিছু আছে, এই ডেট অবজেক্টের মধ্যেই সব কিছু আছে। আমরা এই ডেটটাকে আমরা এই এর মধ্যে নিয়ে নিয়েছি, তো আমরা এখন সব কিছু এর মধ্যে থেকে দেখতে পাবো। তো কি করব এখন, আমরা যদি একটা মান্থ নিতে চাই, হ্যাঁ এই ডেটের মধ্যে থেকে শুধু আমরা মাসটাকে যদি আমরা নিতে চাই তাহলে কি করব, এই রকমভাবে নিতে হবে। যদি গেট মান্থ করি তাহলে কি হবে সেটা দেখতে পাই, সেটা দেখব। তো এই ফাংশনটা আমরা ব্যবহার করতে হবে, গেট মান্থ, তাহলে চলে আসবে। তো গেট মান্থ কোথা থেকে নিব, এই এই অবজেক্টে যাওয়ার পর এই অবজেক্টটা নিব, নেওয়ার পর ডটের পর গেট মান্থ, ঠিক আছে। অবজেক্টের পরে আমরা ডট দেওয়ার পর গেট মান্থ, এখান পর্যন্ত শুরু করবে যদি তুমি। গেট মান্থ করলাম, তো দেখেন এখানে 5 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে কি, মাসগুলো আপনারা দেখতে পাবেন হচ্ছে 0 থেকে 11 পর্যন্ত। হ্যাঁ, মানে 0 থেকে শুরু হবে এবং 11 পর্যন্ত হবে, 12 মাস, তো 12 মাসে যায় 11 মাস দেখাবে, কারণ হচ্ছে এখানে 0 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে না, তাই এরকম দেখতে পাবেন। তো এটাকে আমরা টেক্সটে কনভার্ট করব, মানটাকে আমরা যদি টেক্সটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে, একটা অ্যারে নিব। এই যে অ্যারেটা নিলাম, অ্যারেটা নিলাম, এই অ্যারের মধ্যে আমরা ভ্যালুগুলো দিয়ে দিব, এখানে 12টা মান দেখাই দিবে। এখন এই অ্যারের ভ্যালুগুলো আমরা যদি প্রিন্ট করতে চাই, শুধু অ্যারেটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, তো এই অ্যারেটাকে যদি দেখি তাহলে দেখতে পাবো এরকম, লেন্থ হচ্ছে 12টা, কিন্তু আর ইন্ডেক্সগুলো হচ্ছে কি 0 থেকে 11 পর্যন্ত দেখাচ্ছে, আর আমাদের মান্থগুলো কি দেখাচ্ছিল, আমাদের মান্থগুলো কিন্তু 5 দেখাইছে। হ্যাঁ, তো এই ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, আমরা যদি এখন 5 যাই তাহলে কি দেখাবে, এইটা দেখাবে, তাই না। তো আমরা এখানে মান্থের এখানে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে কি দেখাবে, এইটা দেখাবে, তার মানে 5 মানে হচ্ছে কি জুন, তাই না। তো আমি আবার এইটুকুকে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে দেখেন 0 1 2 3 এভাবে করে 5 আসছে। হ্যাঁ, এইটা তাহলে এই 5টাকে আমরা কিভাবে নিতে পারি, এই যে এখানে যে 5টা দেখাচ্ছে এই কনসোলের মাধ্যমে, আমরা এইটুকুকে এর মধ্যে দিয়ে দিলেই তো 5 হয়ে যায়, তাই না। এই যে এর মধ্যে দিয়ে দিলাম, তার মানে কি জুন দেখাচ্ছে, এইটুকু মানে যদি 5 হয় তাহলে এর মধ্যে যে যেটুকু দিলাম তাহলে সেটুকু 5, তাহলে আমরা 5 নাম্বার ইন্ডেক্সের ইয়াটা দেখাতে পারলাম। তো এভাবে
যখন 6 হবে তখন কি দেখাবে এখানে 6 এর মানটুকু দেখিয়ে দিবে ঠিক আছে তো এটুকু আশা করি বুঝতে পেরেছেন তো এটুকু বোঝার জন্য আমরা এখানে 5 দিয়ে দিলাম তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন তো দেখেন এই যে 5 দেওয়ার কারণে এটা 5 চলে আসলো এখন যদি আমরা ডেটটা পেতে চাই তাহলে কিভাবে পাবো সেটা দেখাই এই যে আমরা এটু কি কপি করি এই যে আমরা ডেট নিয়েছি কিনা এখানে গেট ডেট যদি করি তাহলে আমাদের ডেটটা দেখতে পাচ্ছি তো এই ডেটটা কিভাবে দেখাবে অন থেকে 31 পর্যন্ত দেখাবে ঠিক আছে গেট দেখাবে কি অন থেকে 31 পর্যন্ত আজকে 17 তারিখ তাই 17 তারিখটা দেখাচ্ছে আমরা এটা কি করি এটাকে কমেন্ট করে রেখে দিই এখন 17 তারিখ দেখাচ্ছে তাহলে ডেটটা যেটা আছে সেটাই সেটাই হবে অন থেকে 31 তারিখ পর্যন্তই দেখাবে এটাতে আমাদের কোনো কিছু করা লাগবে না এখন গেট আওয়ার আমরা যদি আওয়ারটা দেখতে চাই তাহলে কি করতে হবে এটাকে আমরা কপি করে নিই আর এটাকে কমেন্ট করে দিলাম আর এখানে কি লিখতে হবে গেট আওয়ারস যদি লিখি এখানে আপনাকে সাজেশন দেওয়ার কথা গেট আওয়ারস যদি লেখেন তাহলে আওয়ারসটা এখানে দেখাবে এখানেও আমাদের কোনো কিছু করা লাগবে না মানে টেক্সটের ক্ষেত্রে আমাদের শুধু এইটুকু অংশ করা লাগবে আওয়ারসটাও আমরা পেয়ে গেলাম আর গেট মিনিটস আমরা যদি মিনিট কত আছে সেটা যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা এটাকে কপি করলাম এবং এটাকে যদি কমেন্ট করে দিই এখানে আমাদের গেট মিনিটস ব্যবহার করতে হবে গেট মিনিটস তাহলে এই দেখেন মিনিট কয় মিনিট আছে সেটা দেখাবে এখন 6 মিনিট তাই এটা 6 মিনিট দেখাচ্ছে তো এভাবে করে আমরা মিনিটটা বের করতে পারবো সেটা হচ্ছে 0 থেকে কি হবে 59 পর্যন্ত এটা কাউন্ট করবে ঠিক আছে আর সেকেন্ডটাও আমরা কি করতে পারবো একইভাবে এটা বের করতে পারবো এখানে গেট মিনিটস যেটা আছে সেটা দিয়ে দিলাম তাহলে দেখেন যে এটাও কি দেখাচ্ছে সেকেন্ড এখানে সেকেন্ডসটা যেটা আছে সেকেন্ডটা দিয়ে দিলাম তাহলে সেকেন্ডসের যে ইয়াটা ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হবে ঠিক আছে এটাও 0 থেকে 59 পর্যন্ত হবে আর মিলি সেকেন্ডের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই যে এখানে কিছুই চেঞ্জ করতে হবে না শুধু মিলি সেকেন্ডসটা এখানে দিতে হবে তাহলে এইটুকু দেখে দিবে এখানে 0 থেকে 999 পর্যন্তই হচ্ছে কি মিলি সেকেন্ড একটা ঠিক আছে মানে 1 সেকেন্ড হতে গেলে 0 থেকে 59 নাকি 0 থেকে 9000 0 থেকে 999 পর্যন্ত নিতে হবে তো আমরা সেকেন্ড বের করতে পেরেছি এখন ডে যদি বের করতে চাই গেট ডে যেটা আছে এই অবজেক্টটাকে নেবেন আমরা যে অবজেক্টটা নিয়েছি এখান থেকে শুধু গেট ডে 0 থেকে 6 পর্যন্ত হবে ঠিক আছে এখন কত আছে আজকে হচ্ছে 5 ঠিক আছে 0 থেকে এরকম ভাবে নিতে হবে তো এই ডেটাকে আমরা আরো সুন্দরভাবে দেখাতে পারবো এখানে নাম্বার দেখাচ্ছে ঠিক আছে তো এটাকে আমরা যদি অ্যারে এর মাধ্যমে দেখাই তাহলে কি হবে প্রথমে সানডে মানডে থেকে সানডে থেকে শুরু হবে ঠিক আছে প্রথমে কি হবে সানডে থেকে শুরু করতে হবে আজকে যেহেতু 5 দেখাচ্ছে শুক্রবার শনিবারের দিন হচ্ছে 6 আমাদের সানডে থেকে শুরু করা লাগবে ইন্টারন্যাশনালি সানডে থেকেই মানে শুরু করে তো আমরা বাংলাদেশে তো তাই আমরা শুক্রবার থেকে শুরু করি কিন্তু ওরা ছুটির দিন হচ্ছে ওদের সানডে সানডে থেকেই আমরা শুরু করব তো এখানে দেখেন এটার ভ্যালু হচ্ছে কত এটা আমরা এখন ডেটাকে যদি কনজোল করি তাহলে দেখতে পাবো যে এই ডে এর ভ্যালুটা হচ্ছে কত এখানে দেখেন সানডে হচ্ছে 0 এখন 5 নাম্বার হচ্ছে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি ফ্রাইডে তো এই যে এখানে আমরা কি পেয়েছি 5 পেয়েছি তাহলে এখানে আমরা যদি অ্যারে দিয়ে দিই অ্যারের ইন্ডেক্স হচ্ছে 5 দিয়ে দিই তাহলে এই এই যে দেখেন ফ্রাইডেটা চলে আসছে এটার ফ্রাইডেটা এখানে চলে আসছে হ্যাঁ তো এটাকে কপি করি আমরা এখানে নাম্বার না লিখে দিয়ে এই যে এখানে যে 5টা পাচ্ছি এটুকুর মাধ্যমে আমরা এটুকু যদি এখানে দিয়ে দিই
তাহলে কি হচ্ছে আমরা ডাইনামিক ভাবে এই প্রাইরিটিটা পেয়ে যাচ্ছি তাই না তো এভাবে করেই আমরা ডেটার কাজগুলো সেরে নিতে পারবো আর এখন যদি আপনি চান যে আমরা প্রথম থেকে যে কাজগুলো করলাম সেগুলো একটা একটা করে আপনারা দেখতে চান তাহলে কি করতে পারি কনসোলের মাধ্যমে আমরা একটা কনসোল নিই এখানে আমরা ডেট দিয়ে দিলাম এখানে কি করব একটা স্ট্রিং এর মধ্যে আমরা লিখে দিই ডেট আর এখানে প্লাস দিয়ে দিয়ে আমরা কাজগুলো করব প্লাস না দিলেও হবে অথবা কমার মাধ্যমে আমরা করতে পারবো যে কোনো একটা কাজ করলেই হবে তবে আমরা প্লাস দিয়ে করার চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে এখানে মান্থ আমরা প্রথমে কি দেওয়া আছে প্রথমে মান্থ ব্যবহার করা আছে তো প্রথমে আমরা মান্থ ব্যবহার করি এই যে এটাকে কপি করলাম কপি করে এই মান্থটা দিয়ে দিলাম বা আমরা কি করতে পারি এটা মান্থ দিয়ে দিলাম তাহলে এখানে দেখেন মান্থটা আমরা দেখতে পাচ্ছি গেট মান্থ আমরা এভাবে করে নিব না এই টুকুর মাধ্যমে নিয়ে নিব ঠিক আছে নাম্বার নিব না আমরা শুধু মান্থের ভ্যালুটা নিব তাহলে দেখেন এই মান্থ চলে আসছে আমরা এটাকে উঠিয়ে দিই মান্থ নিলাম নেওয়ার পর আমরা কমা দিয়ে দিলাম কমা দিয়ে তারপরে কত আছে ডে আসছে হ্যাঁ এটাকে নিয়ে নিলাম এই ডে ডে দেখাই দিল তারপর কমা দিয়ে এখানে হচ্ছে ইয়ার আছে আমরা ইয়ারটা নিয়ে নিই ইয়ার কই ইয়ার 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 তো আমরা ইয়ারটা আমরা যদি এখান থেকে ইয়ারটা দেখতে চাই সরি এটা না এটাতে এটাকে কপি করি গেট ডের ক্ষেত্রে আমরা গেট ইয়ার করে দিই ফুল ইয়ার যদি করি তাহলে ইয়ারটা আমরা দেখিয়ে দিব দেখে দিবে ঠিক আছে তো আমরা এখানে এই অবজেক্টে যাওয়ার পর গেট ফুল ইয়ার এটা করে দিলাম তাহলে এটা দেখালো দেখার পর আমরা যদি চাই যে এর মিনিটটা আওয়ার দেখতে চাই প্রথমে এই যে আওয়ার দেখতে পাচ্ছি আওয়ার দেখার আগে আমরা এর মধ্যে একটা স্ট্রিং নিই এখানে টাইম লিখে দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা টাইম তারপর ডেট নিলাম টাইম আওয়ার নিলাম আওয়ারের পর মিনিটস নিব সেকেন্ড নিলাম এবং মিলি সেকেন্ড নিব তো এরকম ভাবে আমরা এটা নিয়ে নিতে পারি তার মানে আমরা আমাদের ইচ্ছা মতন টাইমগুলোকে সেট করে দিতে পারবো আমি জাস্ট এটা এমনিতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত আল্লাহ হাফেজ